গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ভেক্টরের উপরে আমাদের দশম ক্লাস, দশ নম্বর ক্লাস, একাদশ শ্রেণীর ভেক্টর ফিজিক্সের। তো আমরা আলোচনা করছিলাম, তোমরা জানো যারা আমার সাথে এটা দেখছো, দ্বিমাত্রিক দেশে ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। সেখান থেকে আমি বেসিক কিছু থিওরি তোমাদের সাথে আলোচনা করেছি, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কী করে নির্ণয় করতে হয় তোমাদের শিখিয়েছি, তার সাথে সাথে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টরটি কীভাবে নির্ণয় করতে হয় তা শিখিয়েছি। তো এখন আমরা আগের দুটো ক্লাসে যে থিওরি পড়েছি তার উপর নির্ভর করে একটা ছোট্ট অঙ্ক দিয়ে আজকের ক্লাস শুরু করব। তারপর পরবর্তীকালে আমরা আলোচনা করব ডিসপ্লেসমেন্ট ভেক্টর এবং দ্বিমাত্রিক দেশে দুটো ভেক্টরের কী করে আমরা লব্ধি নির্ণয় করব সেই নিয়ে, এবং বিয়োগ তাদের করব কিভাবে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের আমি বলবো, তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে চলে গেলে প্লেলিস্টের লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে পরপর করে দেখে আসো। আর যারা দেখছো চলো এগিয়ে চলো আমার সাথে। তো দেখো আমাদের কাছে প্রশ্নটা হলো তিন চার বিন্দুর অবস্থান ভেক্টর লেখো, প্রথম প্রশ্ন এইটা। তো দেখো এটা হচ্ছে দ্বিমাত্রিক গ্যাস, তোমরা জানো এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে তোমার মূল বিন্দু যাকে আমরা ও বলেছি। এখানে মনে করো একটি পি বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক তিন চার। এখন তাহলে এই বিন্দুটার অবস্থান ভেক্টর নির্ণয় করতে দিয়েছে, জিওমেট্রিক্যালি যদি আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই এই বিন্দুটা, তাহলে পি বিন্দুর সাথে ও বিন্দুকে যুক্ত করতে হবে। আর এখানে আমি যেটা ও পি ভেক্টর পেলাম এটাই হচ্ছে পি বিন্দুর অর্থাৎ তিন চার এই বিন্দুটির অবস্থান ভেক্টর। সেটাকে কিভাবে আমরা লিখি ওপি ভেক্টরটার, ওপি ভেক্টরটার দুটো উপাংশ তোমরা জানো, থ্রি আই ক্যাপ এই দিক বরাবর, আর এই দিক বরাবর হচ্ছে ফোর জে ক্যাপ, ফোর জে ক্যাপ। তাহলে ওপি ভেক্টর যেটা কিনা তিন চার বিন্দুর অবস্থান ভেক্টর সেটাকে আমরা ঠিক এইভাবে লিখব, থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ। এটাই হলো আমার যে বিন্দুটা দেওয়া আছে তিন চার বিন্দুটা, সেই তিন চার বিন্দুটির অবস্থান ভেক্টর। এবার নেক্সট এর সাথে আরেকটা অংশ আমরা জুড়ে দিয়েছি, দেখো এই ভেক্টরটির দিকে দশ এককের একটি ভেক্টর নির্ণয় করো। তাহলে ওই এই দিক বরাবর ওপি বরাবর, ওপি বরাবর দশ এককের একটা ভেক্টর নির্ণয় করতে হবে, এই দিক বরাবর দশ এককের একটা ভেক্টর নির্ণয় করতে হবে। তো দেখো দশ এককের ভেক্টর ওই দিক বরাবর আমরা কি করে নির্ণয় করবো, অর্থাৎ বলা হচ্ছে ভেক্টরটা, ভেক্টরটার মান হবে দশ কিন্তু ডাইরেকশন হবে কোন দিকে, ডাইরেকশন হবে ওপি ভেক্টরের দিকে। তো এই কাজটা সম্পাদন করার জন্য আমরা ওপি ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করে নেব। দেখো ওপি ভেক্টরের দিকে একক ভেক্টরকে মনে করো আমরা এন ক্যাপ বলছি, ওপি দিক বরাবর এক এককের একটি ভেক্টরকে এন ক্যাপ বলছি। তাহলে এখানে এন ক্যাপ কি হবে, এন ক্যাপ, এন ক্যাপ হলো ওপি এর দিকে একক ভেক্টর। তো তোমাদের তো শিখিয়েছি যে কিভাবে আমরা একক ভেক্টর নির্ণয় করতে পারি। আমরা একক ভেক্টর যদি নির্ণয় করতে চাই ভেক্টরটাকে তার করস্পন্ডিং যে মান আছে ভেক্টরটার সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে আমরা কি বলবো, ওপি ভেক্টরটার মান কত, ওপি ভেক্টর, ওপি ভেক্টরের মান তোমরা নিশ্চয়ই বলবে, ওপি ভেক্টরের মান হবে এখানে, ওপি ভেক্টরের মান মানে এই দূরত্বটা, এই দূরত্বটা হবে তিনের স্কোয়ার প্লাস চার স্কোয়ার। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তোমার হচ্ছে নাইন সিক্সটিন, তাহলে পঁচিশ, পঁচিশের বর্গমূল পাঁচ, তাহলে পাঁচ একক হলো পি ভেক্টরটার মান। তাহলে দেখো এন ক্যাপ, এন ক্যাপ কি ভালো করে মনোযোগ করবে, এন ক্যাপ হলো ও পি এর দিকে একটি একক ভেক্টর। তো সেই একক ভেক্টরটি কি হবে, ওপি ডিভাইডেড বাই ওপি এর মড মান। তাহলে ওপি ভেক্টরটা কি, ওপি ভেক্টরটা হচ্ছে থ্রি আই ক্যাপ প্লাস হচ্ছে ফোর জে ক্যাপ। তাকে আমরা কি দিয়ে ভাগ করব, তা দিয়ে, তাকে আমরা ওপি ভেক্টরটা যে মান রয়েছে সেই মানটা দিয়ে ভাগ করব, অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করব। পাঁচ কেন, পাঁচ হলো ওপি ভেক্টরের মান, সেটা দিয়ে যদি আমরা ভাগ করি আমাদের কাছে কি এসে উপস্থিত হবে, দেখো থ্রি বাই ফাইভ আই ক্যাপ আর ফোর বাই ফাইভ জে ক্যাপ। এটি হলো ওপি ভেক্টরের দিকে একটি একক ভেক্টর। কিন্তু দেখো আমাদের প্রশ্ন তা ছিল না, প্রশ্ন একক ভেক্টর নির্ণয় করতে দেওয়া হয়নি, প্রশ্ন ছিল ওপি ভেক্টরের দিকে দশ এককের ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছিল। ওপি ভেক্টর যে রয়েছে তার ডাইরেকশনে দশ এককের ভেক্টর। তো দশ এককের ভেক্টর নির্ণয় করতে গিয়ে আমরা কি করেছি, ওপি এর দিকে একক ভেক্টরটা নির্ণয় করে ফেলেছি। তাহলে দেখো তোমরা যদি এক্স অক্ষ বরাবর দশ এককের একটা ভেক্টর লিখতে বলে তুমি কি লিখবে, টেন আই ক্যাপ। আই ক্যাপ কি, আই ক্যাপ হলো এক্স অক্ষ বরাবর এক এককের একটি ভেক্টর। তোমাকে যদি বলে ওয়াই অক্ষের দিকে দশ এককের একটি ভেক্টর লেখো তাহলে তুমি কি লিখবে, টেন জে ক্যাপ। ঠিক একই ভাবে ওপি এর দিকে যদি একক ভেক্টর লিখতে বলা হয়
সরি ওপি এর দিকে দশ এককের যদি একটি ভেক্টর লিখতে বলা হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে নিশ্চয়ই বলতে হবে ওপি এর দিকে দশ এককের একটি ভেক্টর হলো টেন এন ক্যাপ। এখানে এন ক্যাপ কি? এন ক্যাপ হলো ওপি এর দিকে একটি একক ভেক্টর। ঠিক যেমন ভাবে আই ক্যাপ হলো এক্স অক্ষের দিকে একটি একক ভেক্টর, তাই আই এক্স অক্ষের দিকে দশ এককের ভেক্টরকে আমরা টেন আই ক্যাপ বলেছি। ঠিক সেইভাবে ওপি এর দিক বরাবর যদি একটি ভেক্টর এন ক্যাপ হয়ে থাকে তাহলে ওপি এর দিকে দশ এককের একটি ভেক্টর হবে টেন এন ক্যাপ। টেন হলো মান, এন ক্যাপ হচ্ছে ডাইরেকশনটাকে বোঝাচ্ছে। আর এখানে এন ক্যাপ কি? এন ক্যাপ তো আমরা আগেই নির্ণয় করে ফেলেছি। তাহলে দেখো টেন এন ক্যাপ মানে হবে তোমার টেন এর মান বসলো, আর এন ক্যাপ এর জন্য আমরা কিন্তু বসিয়ে নিচ্ছি এন ক্যাপ এর এই মানটা থ্রি আপন ফাইভ আই ক্যাপ প্লাস ফোর বাই ফাইভ জে ক্যাপ। এবার দশের সাথে তুমি যদি গুণ করে নাও তাহলে বুঝতে পারছো এটা দুই দিয়ে কেটে যাবে, কেটে গেলে হবে সিক্স আই ক্যাপ, আর এখানে দুই কেটে গেলে এইট এইট জে ক্যাপ। এটা হলো ওপি এর দিকে দশ এককের একটি ভেক্টর। আশা করবো তোমাদের কাছে কনসেপ্টটা পরিষ্কার হয়েছে। আমরা কিভাবে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, বা কোনো ভেক্টরের দিকে আমরা কি করে একক ভেক্টর নির্ণয় করব, বা কোনো একটি ভেক্টরের দিকে যে কোনো একটি মানের ভেক্টর কি করে নির্ণয় করব। এখানে আমরা দশ এককের একটি ভেক্টরকে নির্ণয় করেছি, কিভাবে নির্ণয় করব তার পসিটিভ এইটা। এর থিওরি তো আমরা আগে পড়েছি, আজকে একটা নিউমেরিক্যাল দিয়ে তোমাদের বোঝালাম। যারা আগের থিওরিটা দেখোনি তারা কিন্তু নিউমেরিক্যালটা বুঝতে প্রবলেমে সমস্যায় পড়লেও পড়তে পারো, তো তাদের আমি বলবো এই ভিডিওর প্লে লিস্টের লিঙ্কে চলে যাও ডিসক্রিপশানে গিয়ে, আর সেখান থেকে পরপর করে দেখে আসো। আমরা নবম লেকচারে এই বিষয়টা আলোচনা করেছি, এরপর আমি এগিয়ে যাব তোমাদের সাথে নিয়ে। আমরা এগিয়ে গিয়ে যেখানে পৌঁছাবো সেখানে আমরা আলোচনা করব ডিসপ্লেসমেন্ট ভেক্টর। দেখো আমাদের পরের আলোচনায় যেমন কি বলছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। মনে করো একটি বিন্দু রয়েছে দ্বিমাত্রিক দেশে, অবশ্যই দ্বিমাত্রিক কারণ আমরা দ্বিমাত্রিক নিয়ে আমাদের আলোচনা এখন সীমাবদ্ধ রেখেছি। পি ওয়ান একটি বিন্দু যার স্থানাঙ্ক তুমি মনে করো এক্স ওয়ান আর ওয়াই ওয়ান। এবার তাহলে এই যে বিন্দুটার অবস্থান ভেক্টরের কথা যদি আমরা আসি তাহলে আমরা বলবো একে যদি আমি মূল বিন্দুর সাথে কানেক্ট করি যে ভেক্টরটি পাবো সেটা হলো এর অবস্থান ভেক্টর। মনে করো এটাকে আমি আর ওয়ান দিয়ে ইন্ডিকেট করলাম, তাহলে তুমি কি লিখবে? এখানে লিখবে অবশ্যই আর ওয়ান ভেক্টর দ্বিমাত্রিক দেশে ও স্থানাঙ্ক থেকে আমরা লিখতে পারি এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ, এইভাবে লিখতে পারি। এবার মনে করো এই তলেই আরো একটি বিন্দু রয়েছে যেটা কিনা পি টু বিন্দু এবং যার স্থানাঙ্ক মনে করো এক্স টু আর হচ্ছে ওয়াই টু। তাহলে এটাকে যদি আমি মূল বিন্দুর সাথে এখন যুক্ত করি তাহলে এখানে যে ভেক্টরটি পাচ্ছি সেটাকে আমি বলছি আর টু ভেক্টর। তাহলে এখানে দেখো আর টু ভেক্টর বলতে আমরা কি বুঝবো? আর টু ভেক্টর বলতে বুঝবো আমরা এক্স টু আই ক্যাপ আর ওয়াই টু জে ক্যাপ। নিশ্চয়ই বুঝতে পেরেছ স্থানাঙ্ক দেখে আমরা দুটো বিন্দুর অবস্থান ভেক্টর লিখেছি। এবার মনে করো এখানে একটা ভেক্টর রয়েছে পি ওয়ান বিন্দু এবং পি টু বিন্দুকে আমি যে রেখা দিয়ে কানেক্ট করেছি সেটা একটা ভেক্টরকে বোঝাচ্ছে, এই ভেক্টরটাকে আমি নাম দিচ্ছি আর ভেক্টর। এখন দেখো ভালো করে এই বরাবর রয়েছে আর ওয়ান ভেক্টর, এই বরাবর রয়েছে আর ভেক্টর, পি ওয়ান থেকে পি টু এর দিকে অভিমুখ করে রয়েছে আর ভেক্টর, আর এখানে রয়েছে তোমার আর টু ভেক্টর। তাহলে এখানে ট্রায়াঙ্গেলস ল প্রয়োগ করো, তোমরা তো ভেক্টরের ত্রিভুজ সূত্র শিখেছো, তো সেই ত্রিভুজ সূত্র যদি আমরা প্রয়োগ করি দেখো এখানে আর ওয়ান প্লাস আর এই দুটো ভেক্টরের লব্ধি কি হবে? ত্রিভুজ সূত্রটা কি? দুটি ভেক্টর যদি মানে এবং দিকে দুটো ভেক্টরকে যদি কোনো দুটো ভেক্টরকে কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যায় সন্নিহিত বাহু দ্বারা, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে যদি মানে ও দিকে প্রকাশ করা যায় তখন ওই ত্রিভুজেরই তৃতীয় বাহু যে রয়েছে সে মানে এবং দিকে ওদের লব্ধিকে প্রকাশ করবে যদি আমরা তাকে বিপরীত ক্রমে নিই। অর্থাৎ এই কথাটাকে সামারাইজ করলে যে কথা দাঁড়ায় এখানে আর ওয়ান ভেক্টর এখানে আর ভেক্টর ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে প্রকাশ করছে, তাহলে এই আর ওয়ান আর আর এর লব্ধি কি হবে? আর টু ভেক্টর, যেহেতু এটাকে আমরা বিপরীত ক্রমে গ্রহণ করেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো আমরা যে কথায় কনক্লুশনে পৌঁছাতে পারি আমরা পৌঁছাতে পারি এখানে আমরা এই ত্রিভুজটা দেখে বলতে পারি অবশ্যই এই কথা বলতে পারি আর ওয়ান ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু
আর টু ভেক্টর ত্রিভুজ সূত্র প্রয়োগ করে। তাহলে এখান থেকে যদি আমরা এগিয়ে যাই, দেখো এখান থেকে যদি আমরা এগিয়ে যাই, আমরা আর ভেক্টর সমান কি বলবো? আর ভেক্টর সমান তুমি বলবে, দেখো এবার আর ওয়ানকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, বাঁ সাইডে নিয়ে যাচ্ছি, বাঁদিকে নিয়ে গেলে আমরা বলছি কি আর টু মাইনাস আর ওয়ান, এইটা হলো আর ভেক্টর। আর ভেক্টর কোথায় রয়েছে দেখো এখানে ভালো করে, এখানে একটা একটা বিন্দু ছিল পি ওয়ান, এখানে আর একটা বিন্দু ছিল পি টু, যাদের অবস্থান ভেক্টর যথাক্রমে ছিল আর ওয়ান আর আর টু। এবার দেখো এই বিন্দু দুটোকে যে কানেক্ট করেছে যে রেখাটি, সেইটা যে ভেক্টরকে প্রকাশ করে, সেই ভেক্টরটা আমরা যদি পেতে চাই আমাদের কি করতে হবে? আর টু ভেক্টর থেকে আর ওয়ান ভেক্টরকে বিয়োগ করতে হবে। আর টু দেখো ফাইনাল, আমরা এখান থেকে এখানে এসেছি, আর টু হলো ফাইনাল পয়েন্ট, আমরা এই পয়েন্টে পৌঁছেছি। ইনিশিয়ালি কি ছিল? পি ওয়ান, পি ওয়ান থেকে আমরা ফাইনালি পি টুতে পৌঁছেছি। তাই জন্যে আমাদের মনে রাখতে হবে ঠিক এইভাবে, আমরা ফাইনালি যেখানে পৌঁছাবো সেই ভেক্টরটি, সেই বিন্দুটার অবস্থান ভেক্টর থেকে প্রাথমিক আমরা যেখান থেকে স্টার্ট করেছি সেই ভেক্টরটির অবস্থান ভেক্টর বিয়োগ করলে আমরা এই ভেক্টরটাকে পাবো। আর এই ভেক্টরটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। কোথা থেকে কোথায় সরণ হয়েছে? পি ওয়ান থেকে পি টু পর্যন্ত সরণ হয়েছে। এই সরণ ভেক্টরটি প্রকাশ পাবে কিভাবে? আর টু মাইনাস আর ওয়ান। ক্যাশবলি আমি ধরো বলছি এখানে একটা বিন্দু রয়েছে, মনে করো এ ওয়ান ভেক্টর, যার অবস্থান ভেক্টর মনে করো বড় হাতের আর ওয়ান, আর একটা বিন্দু রয়েছে, আর একটা বিন্দু রয়েছে এ টু বিন্দু, যার অবস্থান ভেক্টর মনে করো আর টু। তাহলে দেখো এ থেকে এ ওয়ান থেকে যদি এ টু পর্যন্ত আমি যাই, তাহলে যে ভেক্টরটা আমরা পাবো সেটা যদি আর ভেক্টর হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি আর ভেক্টর ইজ নাথিং বাট ফাইনালি তুমি যেহেতু এখানে পৌঁছেছো এই ভেক্টরটা আগে বসবে আর টু মাইনাস আর ওয়ান, এই ভেক্টরটা প্রকাশ পাচ্ছে। এইরকম ডিসপ্লেসমেন্ট ভেক্টর কিন্তু তোমাদের জানতে হবে, তোমরা যখন কার্যক্ষমতা নিয়ে কাজ করবে তখন ডিসপ্লেসমেন্ট খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেই ডিসপ্লেসমেন্ট যদি তোমরা ভালো করে বুঝতে চাও, আমরা ভেক্টরের সাহায্যে ডিসপ্লেসমেন্টকে দ্বিমাত্রিক দেশে কীভাবে প্রকাশ করতে চাই বুঝতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে পি ওয়ান থেকে পি টু পর্যন্ত গেলে যে ডিসপ্লেসমেন্ট বা যে সরণ হলো সেটা প্রকাশ পাবে ঠিক এইভাবে আর টু মাইনাস আর ওয়ান। আর হোয়াট অ্যাবাউট আর টু? আর টুটা কি? আর টু দেখো, আর টু যদি আমরা স্থানাঙ্ক জানি, আর টু ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু ওয়াই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ মাইনাস আর ওয়ান। ভেক্টরটা কি? আর ওয়ান ভেক্টরটা দেখো, আর ওয়ান ভেক্টরটা হলো এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ। তাহলে আমরা যদি বিয়োগ করি, দেখো আই যুক্ত পদগুলোকে আমরা এক জায়গায় রাখবো, তাহলে আমরা পাবো এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ। আর আমরা যদি ওয়াই যুক্ত পদগুলোকে এক জায়গায় রাখি, তাহলে বলবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ। এইভাবে আমরা পেয়ে যাবো আর ভেক্টরটা। দেখো এখানে আমরা দুটো ভেক্টরের কি করেছি? দুটো ভেক্টরের বিয়োগ করেছি, এবং সেই বিয়োগ ফলটা আর ভেক্টর সেটাকে আমরা কিভাবে প্রকাশ করেছি? প্রথম ভেক্টরটা বসিয়েছি মাইনাস সাইন দিয়ে, দ্বিতীয় ভেক্টরটা বসিয়ে নিয়েছি। আর বসিয়ে নিলে তুমি পেয়ে গেছো আই যুক্ত পদগুলোকে এক জায়গায় করলে এটা, আর যে যুক্ত পদগুলোকে এক জায়গায় করলে এটা। এটা তো গেল দুটো ভেক্টরের বিয়োগ এবং ডিসপ্লেসমেন্ট কিভাবে আমরা করব। এখন তোমাকে যদি বলা হয় এই আর ওয়ান এবং আর টু এর লব্ধি নির্ণয় করো, দেখো আর ওয়ান এবং আর টু এর লব্ধি তোমরা নিশ্চয়ই জানো, এখানে যে সমান্তরিকটা হবে সেই সমান্তরিকটা প্রকাশ করবে। আর ওয়ান এবং আর টুকে আমরা যদি সন্নিহিত বাহু ধরি, ধরে যদি আমরা সমান্তরিক বানাই, দেখো এখানে রয়েছে, ধরো আমি এখানে একটা ডিফারেন্স ছবি এঁকে দিচ্ছি এটাকে ডিস্টার্ব না করে, এখানে দেখো আর ওয়ান রয়েছে আর এখানে মনে করো আর টু রয়েছে। তো এদের এখন লব্ধি নির্ণয় করতে হবে, এদের বিয়োগ করতে হয় কিভাবে আমরা শিখে গেছি, দ্বিমাত্রিক দেশে দুটো ভেক্টরের বিয়োগ আমরা কিভাবে করব সেইটা আশা করব তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নয়। তো এবার আমরা দুটো ভেক্টরের একইভাবে দ্বিমাত্রিক দেশে, এটা মনে করো অরিজিন ও এই দুটো ভেক্টরের যোগের কথা ভাবছি। বিয়োগটা কি বোঝায় তোমরা বুঝতে পেরেছো, বিয়োগ ভেক্টরটাকে আমরা নাম দিয়েছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখন আমরা আর ওয়ান এবং আর টু যে দুটো ভেক্টর পেয়েছি তাদের লব্ধি নির্ণয় করছি। তো তোমরা সহজেই জানো লব্ধি নির্ণয় করতে গেলে কি আমাদের উপায়, লব্ধি নির্ণয় করতে গেলে আমাদের কাছে উপায় হলো আমরা কি করব, এই দুটো বাহুকে সন্নিহিত বাহু ধরে আমরা এখানে সমান্তরিকটাকে কমপ্লিট করব।
আর সমদূরত্বটাকে কমপ্লিট করে কি করব এই কর্ণটাকে আমরা জেনে নেব এই কর্ণটাই হবে এদের লব্ধি ধরো এদের লব্ধিকে আমি বড় হাতের আর দিয়ে প্রকাশ করছি এটা হবে এদের লব্ধি এই এক উপায়ে আমরা লব্ধি নির্ণয় করতে পারি আরেকটা উপায় উপাংশ বিভাজনের মাধ্যমেও কিন্তু আমরা লব্ধি নির্ণয় করতে পারি তাহলে এখানে যদি আমাদের বলা হয় R1 এবং R2 এর লব্ধি নির্ণয় করো তখন আমরা এই প্রসিডিওরটা ফলো না করে আমরা উপাংশ বিভাজনের সাহায্য নেব তো আশা করব তার আগে আমি বলবো আমি এদের লব্ধি নির্ণয় করতে যাব লব্ধি নির্ণয় করতে যাবার আগে আমি বলবো তোমাদের এখানে কিভাবে সরণ ভেক্টর আমরা নির্ণয় করতে পেরেছি তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছো কোথাও যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাও আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা কিন্তু শিখে গেছি দ্বিমাত্রিক দেশে আমরা কিভাবে দুটো ভেক্টরের বিয়োগ করতে পারি এবং সেই বিয়োগ ফল যেটা হচ্ছে সেটা কোথায় কিভাবে উপস্থিত থাকে আমরা বুঝতে পেরেছি এখন আমাদের কাজ হলো R1 এবং R2 এর লব্ধি নির্ণয় করা তো তার জন্য আমি একটু জায়গা বোর্ডে তৈরি করে নিচ্ছি আমরা সেখানে ক্যালকুলেশনের মাধ্যমে শেখার চেষ্টা করব তো দেখো এই R ভেক্টর যেটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর ছিল সেটাকে আমি মুছে ফেললাম কারণ এখন আমাদের কাজ হলো এই যে R1 এবং R2 ভেক্টর রয়েছে এই দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করব তো কিভাবে লব্ধি নির্ণয় করা হয় দ্বিমাত্রিক দেশের ভেক্টরের তার উপর বেশ কিছু ভিডিও আমি কিন্তু বানিয়েছি এই ভিডিওটা যে প্লেলিস্টে রয়েছে সেখানে কিন্তু রয়েছে তোমরা পরপর করে দেখে আসতে পারো উপাংশ বিভাজনের মাধ্যমে আমরা যদি লব্ধি নির্ণয় করতে চাই তো দেখো R1 একটা ভেক্টর রয়েছে এখানে R1 ভেক্টরটি দুটো উপাংশ একটা কোন দিকে রয়েছে একটা হচ্ছে আই ক্যাপের দিকে রয়েছে আর একটা হচ্ছে জে ক্যাপের দিকে রয়েছে তাহলে R1 যে ভেক্টর R1 ভেক্টরের আই ক্যাপের দিকে যে উপাংশটা রয়েছে সেই উপাংশটা কত সেই উপাংশটা হচ্ছে X1 তাহলে এখানে হচ্ছে X1 উপাংশটা আর অপরদিকে ওই ভেক্টরটারই জে ক্যাপের দিকে যে উপাংশটা রয়েছে তার নাম হচ্ছে Y1 ঠিক একইভাবে আরও একটি ভেক্টর রয়েছে R2 ভেক্টর যার উপাংশগুলো যথাক্রমে X2 আর হচ্ছে Y2 এখন আমরা একটা ভেক্টর নির্ণয় করতে চাই যে ভেক্টরটা কিনা হবে R1 আর R2 এর লব্ধি তাহলে R1 এবং R2 এর লব্ধি হবে যে ভেক্টর তাহলে আই অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর অর্থাৎ আই ক্যাপ বরাবর যে উপাংশ পাবো সেই উপাংশটার মান হবে X1 + X2 এই দুটোকে যোগ করে আর ঠিক একইভাবে তোমার যে ক্যাপ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর তার যে উপাংশ হবে তার মান হবে Y1 + Y2 তাহলে দেখো এখন যদি R1 এবং R2 এর আমরা লব্ধি নির্ণয় করি তাহলে R1 এবং R2 এর লব্ধি যাকে আমরা R1 + R2 বা আমরা ডিফারেন্স ভাবে একটা ভেক্টরও বলতে পারি সেটা মনে করো R ভেক্টর তার এক্স অক্ষের দিকে যে উপাংশ থাকবে সেটা হচ্ছে এই যোগফলটা অর্থাৎ X1 + হচ্ছে X2 আই ক্যাপ এটা হলো এক্স অক্ষের দিকে উপাংশ আর ওয়াই অক্ষের দিকে উপাংশ কি হবে ওয়াই অক্ষের দিকে উপাংশ হবে Y1 + Y2 আর হচ্ছে জে ক্যাপ তো আর যে ভেক্টরটা এদের লব্ধি সাপোজ মনে করো এখানে রয়েছে আর ভেক্টর রয়েছে এখানে এদের লব্ধি তাহলে সেই লব্ধি এক্স উপাংশ কি এক্স উপাংশ হলো এইটা আর ওয়াই উপাংশ হলো এইটা তাহলে এইভাবে আমরা কিন্তু দুটো ভেক্টরের দ্বিমাত্রিক দেশে দুটো ভেক্টর রয়েছে তখন তাদের আমরা লব্ধি এবং বিয়োগফল এইভাবে সহজেই নির্ণয় করতে পারি আশা করি স্পষ্ট করে তোমরা বুঝতে পেরেছো আমরা কীভাবে আমরা কী কী আলোচনা করলাম দেখো আমরা প্রথমে অবস্থান ভেক্টরের একটা এক্সাম্পল করলাম আশা করবো সেটা বুঝতে পেরেছো তারপর আমরা কী করলাম একটা ভেক্টরের দিকে আমরা যে কোনো এককের একটা ভেক্টর 10 একক 20 একক 25 এককের একটি ভেক্টর কী করে নির্ণয় করতে পারবো বুঝতে পেরেছো তারপর আমরা আলোচনা করলাম ডিসপ্লেসমেন্ট ভেক্টর একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে গেলে দ্বিমাত্রিক দেশে যে সরণ হয় সেই সরণটা কীভাবে ভেক্টরের মাধ্যমে প্রকাশ পাবে সেটা শিখতে পারলাম তার সাথে সাথে আমরা শিখে নিলাম কীভাবে ভেক্টরের বিয়োগ এবং যোগ করা হবে দ্বিমাত্রিক দেশে আশা করবো বুঝতে পেরেছো এর ওপর পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা এই যে দ্বিমাত্রিক দেশে যোগ এবং বিয়োগের কিছু এক্সাম্পল নিয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল আবার পরের পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে আশা করবো তোমাদের ভালো লাগছে আমার এই ভেক্টরের ওপর সিরিজটা যদি তোমাদের কিছু বলার থাকে তোমাদের যদি কিছু
বলার থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদের সেইভাবে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা দেখতে থাকো গোল্ডেন রে ইউটিউব চ্যানেল ফর ফিজিক্স অ্যান্ড ম্যাথ।